কোথাও যাইতে পারে না সকালে কি করছে আর কিছুই সকাল কোনো নাস্তা এখন পর্যন্ত হয় নাই ঠিক আছে তো এটাকে প্রাণ হিসাবে নেবেন না অল্প কিছু আছে আমাদের এটা আপনাদের জন্য ঠিক আছে আপনারা জানেন যে দেশের এই পরিস্থিতিতে গত 25 মার্চ থেকে এই সেনাবাহিনী বিভিন্ন জায়গায় তাদের টহল কার্যক্রম পরিচালনা করছে তো তারই অংশ হিসাবে আমরা শেখ হাসিনা সেনানিবাসের 6 ব্রিগেডের 62 বেঙ্গল আমার ইউনিট এই ইউনিটটা বরিশাল জেলার দায়িত্বে আছে সো আমরা 25 মার্চ থেকে আমরা আমাদের ইউনিটের 5টি টহল প্রত্যেক দিন এই বরিশাল ডিস্ট্রিক্টের বিভিন্ন উপজেলায় তারা গমন করে এবং শুরুর দিকে আমরা মূলত জনগণকে সচেতন করা এবং এই করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের যে উদ্যোগ সরকারের যে নির্দেশনাগুলো যাতে সবাই সঠিকভাবে মেনে চলে সেটাই আমরা এনফোর্স করার চেষ্টা করেছি কিন্তু এখন যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে এখানে আপনার ম্যাক্সিমাম লোকই এখন অনাহারে ভুগছে কাজকর্ম বন্ধ পুরো দেশ এখন লকডাউন তো এই পরিস্থিতিতে আমরা চেষ্টা করেছি যে সরকারও বিভিন্ন ত্রাণের উদ্যোগ নিয়েছে তো সরকারের সাথে আমরা একত্র ঘোষণা করে আমাদের মাননীয় সেনাপ্রধানের আদেশে এবং আমাদের জিওসি মহোদয়ের নির্দেশে আমরা আমাদের প্রত্যেকদিন যে খাবারটা ইস্যু হয় এখান থেকে অল্প কিছু খাবার বাঁচিয়ে আমরা সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রয়াস রেখেছি ইতিমধ্যে আমরা প্রায় 1000 প্যাকেট এই শেখ হাসিনা সেনানিবাসে বিভিন্ন ইউনিটগুলো বিতরণ করেছে এবং সামনেও ইনশাল্লাহ আমাদের চুলা যতদিন জ্বলবে ওখান থেকে আমরা ইনশাল্লাহ আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করব তো আজকেও আমরা বিভিন্ন জায়গায় বিতরণ কার্যক্রম করছি তারই অংশ হিসাবে এখন এই কাউনিয়াতে আমরা অল্প কিছু পরিবারকে যারা একদম খেটে খাওয়া মানুষ এখন কোনো কাজ নাই অনাহারে ভুগছে তাদের ঘরে ঘরে আমরা এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কেমন আছেন ভালো পরিবারের কি করে সাধারণ মানুষকে বেসিক্যালি এই করোনা ভাইরাস যে সংক্রমণ প্রসেসটা যে এটা যে মানুষের সংমিশ্রণে আসলেই যে এটার সংক্রমণটা হয় এজন্য তাদেরকে সতর্ক করা হচ্ছে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা আছে আমাদের মাননীয় সেনাপ্রধানও এটার ব্যাপারে বেশ কিছু নির্দেশনা দিয়েছে আমরা এই নির্দেশনা সম্বলিত কিছু লিফলেট তাদের কাছে বিতরণ করছি অনেক সময় মাইকিং করে যারা পড়াশোনা জানে না তাদেরকে এই মাইকিং করে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে সচেতন করা হচ্ছে যে আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন বেশি বাইরে বেরিয়েন না অযথা একেবারে অপ্রয়োজনীয় প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না বেরোয় এটার জন্য আমরা এনফোর্স করার চেষ্টা করছি জনগণ